আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ইলিশ মাছ রান্না করে দেখাবো। ইলিশ মাছটা রান্না করেছি হাতে মাখা, বরিশালের মূল ট্র্যাডিশন এই মাছ মাছের রেসিপিটা। যারা এভাবে কখনো খেয়েছেন তা তো ভালো, যদি না খেয়ে থাকেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই মাছটা এভাবে মাছখান থেকে কেটে আমার মা ছোটোবেলায় রান্না করতো, আর সেই স্বাদ এখনও বোঝায় মুখে লেগে আছে। আমি একটা ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটা অনেক বড়ো সাইজের মাছ ছিল। মাছটাকে এভাবে কেটে নিয়েছি আর এভাবে মাছের বড় অংশগুলো মাছখান থেকে কেটে নিয়েছি, যেহেতু বড় পিসগুলো আর মাছের ভিতরে ডিম হয়েছিল একটা। এখন মাছগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া সব একসাথে মিশিয়ে নিচ্ছি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সবগুলো মাছ আর ডিম একসাথে মাখিয়ে নিচ্ছি। আমি এই কয়েক টুকরোই ভেজে নিব, যেহেতু অল্প করেই ভাজছি। আর এরকমভাবে মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে আবার মাছটা হলুদ মরিচ দিয়ে তেলের উপরে ভেজে আবার তেল মশলা কষিয়ে আবার মাছটাকে রান্না করেন, তার চেয়ে এভাবে খেয়ে দেখবেন অল্প সময়ে অল্প মানে খুব সময় কম লাগবে আর তাড়াতাড়িও ভাজা যাবে আর খেতে অনেক মজা। এখন কিছুটা পেঁয়াজ এভাবে থিতলে করে মাছটার সাথে দিয়ে মাখিয়ে পেঁয়াজ আর মাছের অংশ আলাদা করে এখন এটাকে ভেজে নেবে। যে চুলায় প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি মাছটাকে ভাজার জন্য। আর ইলিশ মাছ যেটা ইলিশ মাছ বড় মাছের কিন্তু একটা ঘ্রাণ আসে অন্যরকম, যে মৌ মৌ করে। আগে এখনকার যে আগে ছোটোবেলার ঘ্রাণটা বেশি লাগতো, তারপরে এই মাছটা প্রচুর ঘ্রাণ ছিল ভাজার সময়, খুবই ভালো লাগছিল। আর ইলিশ মাছ তো সবারই কম বেশি পছন্দ, কম মানুষই পাওয়া যাবে যে পছন্দ না। এভাবে এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব মাছটাকে, উল্টে দিয়ে দেখুন মাছটা কী পরিমাণ ভাজা হয়েছে। এটা কিন্তু একদম মুচমুচে ভাজা করা যাবে না, এরকম মাছটা ভাজা হয়ে গেলে উল্টে দিবেন। আর যখন মাছটা এভাবে ভাজবেন তখন চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে নেবেন, তা না হলে কিন্তু অনেক সময় মাছ ভাজার সময় তেল ছিটিয়ে উপরে ওঠে আর জন্য তখন অ্যাক্সিডেন্ট হতে পারে। আর মিডিয়াম আঁচে মাছটা ভাজলে মাছটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। ওর পিঠটা উল্টে দিয়ে এক মিনিট পর এখানে পেঁয়াজ মাখা যে ছিল ওগুলো আমি পাশে দিয়ে আমি ঢেকে দিব, ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটা কমিয়ে অবশ্যই, কারণ এই মাছটার সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, দেখুন মাছটা দিয়ে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে আর পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে ভেজে নিয়ে এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে রান্না করব। প্রয়োজন অনুযায়ী পানি দেবো যতটুকু মাছটা রান্না করতে লাগে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিচ থেকে যাতে লেগে না যায় এই জন্য একটু নেড়ে চেড়ে দিব পুরো মাছটাকে। এবার ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। 12 মিনিট পর ফিরে এলাম, দেখুন মাছটা কিন্তু একদম হয়ে এসেছে, চুলটা অনেকটা টেনে গিয়েছে। আর কিছুটা টানার পরে দেখুন মাছটা কিন্তু একদম রেডি পারফেক্টভাবে। ঝোলটা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু রাখা দরকার ততটুকু রেখে দেবেন। আশা করি রেসিপি আপনাদের ভালো লেগেছে। এভাবে খেলে খুবই টেস্ট খেতে, আর একবার খেলে বারবার এভাবে করে খাবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।